বিক্রির বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে বিএসটিআই। রাজধানীর মোহাম্মদপুর, কল্যাণপুর সহ বেশ কয়েকটি এলাকায় সকালে শুরু হয় এই অভিযান। এ সময় অনুমোদনহীন পানি সরবরাহকারী প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে পানির জার ও যন্ত্রাংশ ধ্বংস করে কারখানা সিলগালা করে দেওয়া হয়। এছাড়াও বিভিন্ন রেস্তোরাঁতেও অভিযান চালানো হয়। বিএসটিআইয়ের উপপরিচালক মোহাম্মদ রিয়াজুল হক জানান, এ ধরনের অবৈধ প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। গ্রিন রোডের একটি ফ্যাক্টরিতে, বিরাট একটা ফ্যাক্টরি ছিল, সেই ফ্যাক্টরি সহস্রাধিক জার সহ সেই ফ্যাক্টরির উৎপাদন আমরা বন্ধ করে দিয়েছি। প্রতিমধ্যে রাস্তাঘাটে, চায়ের স্টলে, হোটেল রেস্তোরাঁতে আমরা অভিযান চালিয়েছি এবং এ পর্যন্ত প্রায় 3 সহস্রাধিক জার আমরা ধ্বংস করেছি। নোংরা এবং অস্বাস্থ্যকর জার বিদায় এগুলি আমরা এগুলো ধ্বংস করেছি।